ব্যাংকের ভেতরে ছুরি হাতে ডাকাত, প্লায়ার হাতে তেড়ে গিয়ে ডাকাতি রুখলেন মহিলা কর্মী। ব্যাংকে ঢুকে দাপাদাপি করছিলেন ডাকাত বাবা যুবক, ছুরি হাতে সবাইকে হুমকি দিচ্ছিলেন। ব্যাংকের ভেতরে থাকা কর্মীরা ভয়ে ঘরের মধ্যে লুকোচ্ছিলেন, কেউই ডাকাতের ধারের কাছে ঘেঁষছিলেন না। তখনই এগিয়ে এলেন এক মহিলা, বীর দর্পে ডাকাতির হাত থেকে ব্যাংকে বাঁচালেন তিনি। শনিবার রাজস্থানের শ্রী গঙ্গানগরে মারুধারা গ্রামীণ ব্যাংকে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা গিয়েছে যে অভিযুক্তের মুখ কাপড় দিয়ে ঢাকা, একটি ছুরি হাতে ওই গ্রামীণ ব্যাংকের ভেতর ঢুকে দাপাইয়ে বেড়াচ্ছে। এমন সময়ে ব্যাংকের ভেতরে চিৎকার শুনে ভেতরের ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন ওই ব্যাংকেরই এক কর্মী পুনম গুপ্ত। ছুরি হাতে ওই ডাকাতকে প্রথমে খালি হাতে আটকানোর চেষ্টা করলেও পরে হাতে তুলে নেন একটি প্লায়ার, মানে ইলেকট্রিকের কাজ করার একটি যন্ত্র। এরপরে ওই যন্ত্র হাতে ডাকাতের দিকে তেড়ে যান তিনি। পুনমের রণমূর্তি দেখে চম্পট দেন ওই ছুরিধারী। পরে অবশ্য পুলিশের তৎপরতায় ধরা পড়েন ওই মুখোশধারী ডাকাত। গ্রেফতারের পর ওই ডাকাত দাবি করেন যে তিনি লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের সদস্য। ব্যাংকে 30 লক্ষ টাকা জমা পড়ার খবর পেয়েছিলেন তিনি, সেই টাকায় লুট করার উদ্দেশ্যে ব্যাংকে এসেছিল। অভিযুক্তের নাম লাভিস আরোর বলেও পুলিশ জানিয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করতে শুরু করেছে এবং এই ঘটনার পেছনে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।